ঘুরতে আরো একবার শিরোপা উৎসব, এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে। লাতিন আমেরিকার পর ইউরোপও জয় করলেন লিওনেল মেসি। নিজের সাম্রাজ্য বড় করে চলা এই আর্জেন্টাইন মহাতারকা যেন এ যুগের আলেকজান্ডার দি গ্রেট। আর ইতালি এক বছর আগে এই ওয়েমলিতে ইউরো জয় করেছিল আজজুরিরা, সেখানেই লজ্জার পরিণতি আর্জেন্টিনার কাছে, যে পাত্তাই পায়নি ইউরোপ সেরারা। অন্তত এ ম্যাচের পর বিশ্বকাপের টিকিট না পাওয়াটাও যে এখন আর অবাক করছে না। ইতালির জমাট রক্ষণ দুর্গকে বারবার ভেঙেছেন লিওনেল মেসি। বোনচ্চি কিয়েলিনিরা তাকে ঘিরে ধরেছেন, জার্সি টেনেছেন, তবে আটকাতে পারেননি। 28 মিনিটে মেসির রক্ষণ চেরা পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। তবে আর্জেন্টিনার এ দলটি শতভাগ মেসির ওপর নির্ভরশীল নয়, এ কথা প্রমাণ করতেই যেন বিরতির ঠিক আগে মার্টিনেজের থ্রু পাস থেকে ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে আরো ভয়ঙ্কর আলবিসেলেস্তেরা, জি মারিয়ার একের পর এক শট রুখে দেন ইউরো সেরা গোলরক্ষক দোনারুমা, তবে শেষ রক্ষা করতে পারেননি। ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা পাওলো দিবালা করেন ম্যাচের তৃতীয় গোল, এবারও কারিগর লিওনেল মেসি। '93 সালে আর্জেন্টিনা সবশেষ ফিনালিসিমা জয় করেছিল দিয়েগো মারাদোনার হাত ধরে। 29 বছর পর আবারও মহাদেশীয় ট্রফি ঘরে তুললেন তারই উত্তরসূরি লিওনেল মেসি।